बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहू। आशा करी सबाई भालो आछेन, आमरा अनेक भालो आछि आलहामदुलिल्लाह आल्लाहर अशेष रहमते। तो प्राय दुई मास परे बाबार बाड़ीते जावा हय। तो आमरा जेहेतु रात्रे रवाना दिछिलाम, रात्रे जे पौंछेछि, तो सकालबेला घुम थेके उठार पर आब्बुके बोल्लाम किछु माछ धरार जन्य। आबू माँ धरते नेमे हमारे बिल और एखे छोट एक गाथा जेखने आबू किछु माँ रखसे और कि खावार जो आसले बर्षाकाले बिलटे सब समय पानी थाके, किन्तु बर्षार सीजन जो थाके ना तखन एखाने धान चाष करा हय और खेतेर साथे एकटू अल्प करे जागा गर्त करे रखे जाते पानी पानी रखार जन्नो आर कि पानी रखते पारे। तब्बू से अल्प एकटू जागार भितर ही माछ एभावे रेखे चारपाशे जाल दिए मानी बेड़ा दिए दिसे। तो जाई होक, अनेक दिन पर प्राय दुई तीन मास पर भिडियो आपलोड भिडियो करतेछि। अनेक दिन धरे अनेक नाना काजे आमी भिडियो तैरी करते पारिनि, তাই আবার আমার নতুন নতুন অবস্থার মতন কথা আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালবেলা পাখির ডাক আর এমন কুয়াশা ঘেরা গ্রাম দেখতে কার না ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি জুম করে দেখি তাহলে আব্বুকে দেখা যায়, আব্বু মাছ ধরতেছে। তো আমি ওখান থেকে চলে যাই আমার আমাদের পুকুরের পাড়ে, যাই আমার ফুফাতো বোন আর ওরা মাছ ধরতেছে। দেখা দেখি কয়টা মাছ পাইছস বাড়িতে সরা পাস নাই গেছি দে নাই মাছ নাই যে মাছ দিতে শুরু দিতালা কই। সকাল সকাল কি মাছ উঠো নাকি কি পাইছস? এত ছোট্ট ছোট্ট মা আদারা ভরে আছো না? ওই রে ভিতরে গেল। তো এটা হচ্ছে আমাদের পুকুর আর মাওলানা সাহেব বাচ্চাদের পড়াচ্ছে, সেই পড়ার আওয়াজ এই পাশে ভেসে আসতেছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। জালো হে তার গো, সব কিছু হে তার গো, না হে তারা নিলে না তো না করতে না। তুই কি তো গো না হারা লাগে তো আমরা জাল নইলে মাছ ধরতে গেলে কাঙ্গো জাল আছে না আমরা গড়ে এমনি নিছে আঙ্গুর জাল আছে না আপনি গড়ে এমনি আতে গন্ধ কইবো আ ধরো না এই আনাগো জাল এই মাছ দিও না যে দামি মাছ কইটি আমার পাপার লাগা দত্ত আছে বলো আমার পাপার লাগা দত্ত আছে এ সামগ্রী উড়াও পা পারবো না ভালো লাগে না হ্যাঁ দেহ খালে নানা বয়ে শামুক উড়ায় কোন শামুক উড়ে আরে মাছ উড়ে আমি আমারে কই কি কই আমি বলে শাম জীবাণু
তো আব্বু এই কয়টা মাছই পাইছে, মলায়া, তারপর এখানে দারকিনা, চিংড়ি আর একটা কই মাছ। তা আলহামদুলিল্লাহ যা পাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এতটুক মাছই চরচুরি হয়ে যাবে করলা দিয়ে আর আলু দিয়ে। আর কি বলবো, বাবা বাড়িতে যে যাওয়ার পরে এই টাটকা মাছ খাওয়া, টাটকা সবজি খাওয়া অনেক ভালো লাগে। তো আমি মাছগুলো কেটে নিচ্ছি, মা আসলে রান্না করতেছে, তো আমি বলি মাকে বললাম আমি মাছগুলো কেটে দেই। আর ছোট মাছ করতে অনেক ভালো লাগে, তবে অবশ্যই অল্প হলে, বেশি হলে না। আর আমি বেশিরভাগই বাড়ি থেকে মাছ নিয়ে আসি, আমাদের বেশিরভাগ 20 দিন প্রায় 15 দিনের মতন আমার গ্রামের বাড়ি থেকে আনা মাছ দিয়ে মাসে চলে যায়, বাকিটা বাজার থেকে কিনতে হয়। কিন্তু আমরা বাড়ির মাছটা বেশি পছন্দ করি। আফরার জন্য তো সব মাগুর মাছ, দেশি মাছ, আমি সবসময় আফরাকে দেশি মাছ, ছোট থেকেই আমি দেশি মাছটা খাওয়াই। তো যাই হোক, আমি অনেক দিন পরে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে অনেক প্রবলেমে ছিলাম, অসুস্থ ছিলাম, তাই আমি অনেক দিন ভিডিও করতে পারিনি বা করিনি, ইচ্ছা করি। এখন আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা কিন্তু সেপ্টেম্বর মাসের 4 তারিখের, তো বর্তমানে মাস চলতেছে অক্টোবর মাসের আজকে 17 তারিখ। তো যাই হোক, এই আমি আবারও অক্টোবর মাসে বাড়িতে যাই, আর সেজন্য আমি আগে সেপ্টেম্বর মাসের ভিডিওটা আপলোড করে পরে অক্টোবর মাসের ভিডিওটা আপলোড করব। দুটোটাই বাবার বাড়ি 2 মাসে 2 বার যাওয়া হয় সেটা নিয়েই। আমি খামো নষ্ট হয়েছে এটা আমাদের আগের ভাঙা ঘর। ঘর না উঠাই আমার মা ঘরের মাঝখানে তরকারি বুনে ফেলছে। তো যাই হোক, আসলে তুফান আমাদের এই ঘরটা ভেঙে গেছিল, পরে আর এই ঘরটা সংস্কার করা হয়নি। তো আমার মা এর মাঝখানে সবজি, মানে সবজি তরকারি লাগাই দিছে। তো যাই হোক, কিছু মনে করবেন না প্লিজ। আমরা সেরকমই ভিডিও করার চেষ্টা করছি, কোনো কিছু গোপন বা লুকানোর আমার মনে হয়নি যে প্রয়োজন আছে। তো এই যে এখানে দেশি ডিম সিদ্ধ করবো আমরা খাবো, আর আমি মাকে করলাটা কেটে দিচ্ছি। তো আমার ভাই সাকিব, লিজা আমার ননদ, ওরা আসলে বসি দিয়ে ওই মানে বিলে থেকে মাছ ধরছিল, যে গাথাটার মধ্যে মাছ রাখছে আমার আব্বু সেখান থেকে, তো কিছু ছবি তুলছিল ওরা। তো আমি বললাম এটাও দিয়ে দেই, আর বসি দিয়ে মাছ ধরার মজাই অন্যরকম। কিন্তু আমি যেতে পারিনি, আমি একটু বাড়িতে ব্যস্ত ছিলাম, তাই ওরা বাগানে বসে বসে মাছ ধরছে আর আনন্দ করছে। যাক, সবচেয়ে বেশি আনন্দ পাইছে আমার ননদ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।